ওগো যমুনায় জ্বলান্তে যাচ্ছ সঙ্গে নেই তোকে, তুমি কাদের কোলে বউগো তুমি কাদের। একসময় এই যমুনার তীরে দুরন্ত কৈশোর কেটেছে তার। যমুনার ঢেউয়ের তালেই দুলেছে কিশোরী মন। এরপর বিয়ে করে এখানেই পেতেছেন সংসার, তাই যমুনার সাথে চামেলির সম্পর্কটা অনেক গভীর। নদী ভেঙে গেল, এক জায়গা এখানে এলাম, এখানে দুই বছর থেকে এলাম না, চলে যেতেছি বাড়ি। অথচ সেই যমুনাই ভরা মৌসুমে রুদ্র চেহারায় ফিরেছে চামেলির জীবনে। তার মতো অনেক নারীর স্বপ্নের সংসার নিজের পেটে পুরে নিয়েছে প্রিয় নদীটি। ভরা মৌসুমে ক্ষিপ্র যমুনা ভয় দেখাচ্ছে চামেলিদের। এক বছর থাকমু আর ফির বছর ফেরবো টেহারো দেন একটু। কদিন আগেও যেখানে বসতি ছিল, স্বপ্নের সাজানো সংসার ছিল, তা এখন যমুনা গর্ভে। এইগুলো সহ হইতো, ওই যে নৌকা আছে না, এইগুলো সহ, যেগুলো সহ পুরা গ্রাম সহ, এগুলো সব রতন গান্ধী বাহুকা, গ্রাম হলে বাহুকা ইউনিয়ন রতন গান্ধী, থানা সিরাজগঞ্জ সদর। ভাঙনের কারণে এরই মধ্যে পৈতৃক ভিটা ছাড়তে শুরু করেছে নদী পাড়ের মানুষ। বদলে গেছে তাদের জীবনের চালচিত্র, জেঁকে বসেছে শঙ্কা। ভিটেহারা মানুষগুলো এবারই ওবারি ঘুরে খুঁজছেন মাথা গোঁজার ঠাঁই। রমেশচন্দ্র সেন মন্ত্রী, উনি আসছিল, আমাদের নাসিম ভাই আসছিল, আরো অনেক এমপি আসছিল, তারা উদ্বোধন করে গেল, দেখো কাজ তো দেখি না। মানে যখন ভোটের দরকার তখন ঠিকই আছে, সাধারণ পাবলিক আর কি বোঝে। হাত শক্তিশালী করো, 276 কোটি টাকা স্যাংশন হয়েছে ঠিকই, বরাদ্দ হয়েছে ঠিক, সবই হয়েছে ঠিক, কিন্তু কাজের খবর নেই। নিয়তির পাশাপাশি সিরাজগঞ্জের এই ভুক্তভোগীরা দুষছেন প্রশাসনের অবহেলাকে, আর সমাধান খুঁজে না পাওয়ায় অসহায় স্থানীয় সরকারের প্রতিনিধিরাও। সরকারিতে পাবো আমরা, জনগণকে দেবো, সরকারিতে না পাইলে আমরা জনগণকে দিতে পারবো না। 300 একদিন আসলে এসে বললো, আমাদের লিস্ট ছিলাম, লিস্ট দিলাম, কিন্তু তার লিস্টে কোনো সুরাহা পাইলাম না। যমুনার এই ভাঙন ঘরবাড়ির সাথে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বপ্ন। অসহায় সেই মানুষগুলো এখন তাকিয়ে সরকারের দিকে। এই এলাকায় যারা বসবাস করতেন একসময়, তারা চলে যাচ্ছেন অন্য কোথাও আশ্রয়ের খোঁজে। সেই আশ্রয় তাদের কতটুকু মিলবে সেটা যদিও দূরের কথা, কিন্তু আশ্রয়ের খোঁজে আরেকজনের বাড়িতে গিয়ে আপাতত অস্থায়ীভাবে আশ্রয় গ্রহণ করছেন এই মানুষগুলো। কারণ কদিন আগেও তাদের এখানে বাড়ি ছিল, সেই বাড়িগুলো নদীর ভাঙনে নদীর সঙ্গে চলে গেছে। পান্থ রহমান, চ্যানেল আই, সিরাজগঞ্জ।